বাকশাল আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারকে বিদায় দিয়ে বাংলাদেশের জনগণের জীবনে মুক্তির স্বাদ পেয়েছিল 7ই নভেম্বরে। 7ই নভেম্বর এই ছবি তুলতে পারতেছে, 7ই নভেম্বর ছিল স্বাধীনতা পরবর্তী যে তোমাকে বলছি প্যানের নাম হইতে ৭ই নভেম্বর একদলীয় বাকশাল গণতন্ত্র জনগণের থেকে কেড়ে নেওয়া, একদলীয় বাকশাল সংবাদপত্র বন্ধ করে দেওয়া, বাংলাদেশের হাজার হাজার মানুষকে মুক্তিযুদ্ধ সহ হত্যাকাণ্ড, ভয়ভীতির পরিবেশ, দুর্ভিক্ষ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে ভাবনা যে চেতনা আকাঙ্ক্ষা ছিল সেটাকে দৃশ্যত করে আওয়ামী বাদশালীরা যখন বাংলাদেশকে একটি পতিত দেশ হিসাবে পরিণত করেছে, 7ই নভেম্বর ছিল সিপাহী জনতার আন্দোলনের মাধ্যমে, ভূমিকার মাধ্যমে, শহীদ জিয়াকে মুক্ত করার মাধ্যমে এক নতুন বাংলাদেশের সূচনা হয়েছিল। সে বাংলাদেশ কি হল? বহুদলীয় গণতন্ত্রের বাংলাদেশ, গণমাধ্যমের স্বাধীনতার বাংলাদেশ, মুক্ত বাজার অর্থনীতির বাংলাদেশ, আইনের শাসনের বাংলাদেশ, জীবনের নিরাপত্তার বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম মাথা উঁচু করার বাংলাদেশ, সেই ধারা অব্যাহত রেখে দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া সৈয়দ রামের বিরুদ্ধে শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই করে সৈয়দের পতন ঘটিয়েছেন। দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া সৈয়দকে বিদায় করে আবারও শুধু বহুদলীয় গণতন্ত্র নয় সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন, আবারও বাংলাদেশে মুক্ত বাজার উন্মুক্ত হয়ে আমাদের ব্যবসায়ীরা আমাদের উদ্যোক্তারা অর্থনীতিকে চাঙ্গা করে ফেলেছিল। সেই অর্থনীতির ভিত্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৃষ্টি করেছিলেন, সেই অর্থনীতির ভিত্তিকে আরো শক্তিশালী করেছেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রকে আবারও সুপ্রতিষ্ঠিত করেছেন। এর পরবর্তীতে 1/11 পরবর্তী সময়ে বাংলাদেশ যখন আবারও কিছু লোকের মাধ্যমে বাংলাদেশের মানুষের সকল অধিকার কেড়ে নিয়ে আবার অর্থ ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে, সেই 1/11 পরবর্তী ষড়যন্ত্রের সময় বাংলাদেশ থেকে জনগণের অধিকার কেড়ে নিয়ে শেখ হাসিনাকে ষড়যন্ত্রের মাধ্যমে দেশের ভিতরের ষড়যন্ত্র, দেশের বাইরের ষড়যন্ত্রের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিএনপিকে সেদিন তারা পরাজিত করেছিল। বন্ধুগণ, পরবর্তীতে সেই স্বৈরাচারকে আবারও ক্ষমতায় বসিয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনা, বাংলাদেশকে
জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে কেয়ারটেকার সরকার তুলে নিয়ে জনগণের ভোট কেড়ে নিয়ে পেশাবৃত্তি বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে দিয়ে বিএনপির 60 লক্ষের অধিক নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে নিপীড়ন নির্যাতন খুন খুন হত্যা জেল হত্যা পুলিশের হেফাজতে হত্যা এর মাধ্যমে সেদিন বাংলাদেশে আবারও একটি নিরাপত্তাহীন জনগণের জন্য একটি পরাধীন জাতি সৃষ্টি করেছিল সেখানেও আবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুখে দাঁড়িয়েছে রুখে দাঁড়ানোর কারণে তাকে জেলে যেতে হয়েছে জীবনের সাথে যুদ্ধ করতে হয়েছে চিকিৎসা না দিয়ে তাকে মৃত্যু মুখে ফেলে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় আন্দোলন এইবার জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে শুরু হয়েছিল সমস্ত দেশের মানুষকে উদ্বুদ্ধ করে ছাত্র জনতা সর্বস্তরের মানুষকে তারেক রহমানের নেতৃত্বে একটি ঐক্যবদ্ধ আন্দোলনে আমরা শেখ হাসিনাকে মোটামুটি পরাজিত করতে পেরেছিলাম আপনাদের মনে আছে লক্ষ লক্ষ মানুষ চট্টগ্রামের পরগ্রামে লক্ষ লক্ষ মানুষ প্রত্যেকটি আমাদের বিভাগীয় শহরে সবকিছু উপেক্ষা করে জীবনের বিনিময়ে তারা সেখানে উপস্থিত হয়েছে বন্ধুগণ পরবর্তীতে ঢাকাতে 20-30 লক্ষ লোকের সমাবেশে গণি করে সমাবেশ ভঙ্গ করে ক্ষমতায় থাকতে চেয়েছিল জনাব তারেক রহমানের নেতৃত্বে এটা আর সফল হয় না শেখ হাসিনার সেই আশা শেখ হাসিনার সফল হয়নি কারণ আমরা তারেক রহমানের নেতৃত্বে সমস্ত দেশ ঐক্যবদ্ধ হওয়ার কারণে সেই সাক্ষা যখন দিয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছে আমরা যদি সেই পটভূমিকা তৈরি না করতাম সেই অবস্থার সৃষ্টি না করতাম শেখ হাসিনাকে ধাক্কা দিয়ে সরানোর কোন সুযোগ ছিল না এখন অনেক গল্প শুনছি শেখ হাসিনার পতনের গল্পের শেষ নাই প্রত্যেক দিন নতুন নতুন গল্প শুনতেছি ওরা নাকি এটা করেছে ওরা নাকি সেটা করেছে পঞ্চবর্ষের যখন আমরা রাস্তায় আন্দোলন করেছি জীবন দিয়েছি গুপ্ত হত্যার শিকার হয়েছি গমের শিকার হয়েছি আমরা জেলে গিয়েছি বারবার কই তোমাদের কাউকে তো তখন দেখি নাই তোমাদের ছিল কেউ আমাদের সাথে তো কেউ তখন আসেনি তাইলে ওই যে ভূমিকা যে পটভূমি যে আন্দোলনকে আমরা নিজের জীবনের বিনিময়ে আমাদের নেতা কর্মীরা বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াতে হয়েছে আমাদের নেতা কর্মীরা চাকরি হারাতে হয়েছে আমাদের নেতা কর্মীদের ব্যবসা হারাতে হয়েছে আমাদের নেতা কর্মীদের পঙ্গু হতে হয়েছে আমাদের নেতা কর্মীরা জেলে যেতে হয়েছে হিসাব কিতাব করলে কিন্তু অসুবিধা আছে আমরা কিন্তু হিসাব কিতাব করতে চাচ্ছি আমরা চাচ্ছি সবাই মিলে শেখ হাসিনাকে বিদায় করে দিয়েছি এখন সবাই মিলে দেশে একটি গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনি এবং গণতন্ত্রের মাধ্যমে দেশবাসী তাদের ভোটে তাদের প্রতিনিধি নির্বাচন করবে সংসদে যাবে সরকারে যাবে যারা জনগণের কাছে তার মধ্যে থাকবে জবাবদেহী থাকবে কোন জবাবদেহিতাহীন কোন সরকার বাংলাদেশের কল্যাণ করতে পারে না
পরিষ্কার করছি কোন জনপ্রতিনিধিত্বহীন কোন সরকার জনগণের ব্যথা বুঝবে না জনগণের কষ্ট বুঝবে না কারণ জনগণের বুঝতে হলে জনগণের কাছে যেতে হবে জনগণের সাথে থাকতে হবে জনগণের দুঃখ কষ্টের সাথে বুঝতে হবে দ্রব্যমূল্য কি সেটা বুঝতে হবে বিদ্যুতের বিল দিতে পারছে না সেটা বুঝতে হবে দুবেলা খেতে পারছে না সেটা বুঝতে হবে সুতরাং ওই যে শেখ মুজিবুর রহমান উনি একটা বয়ান দিয়ে কিছুদিন ধরে ধরে রাষ্ট্র চালিয়েছে একটা বয়ান ওই বয়ানে ছিল যে বাংলাদেশকে এখন একদলীয় কোট না করলে দেশে চলবে না এখানে থাকতে পারবে না গণতন্ত্র থাকতে পারবে না সংবাদপত্র থাকতে পারবে না তারপরে আপনার ওই মুক্তিযুদ্ধের কথা বলে আপনি মুক্তিযোদ্ধাদের হত্যা করবেন এই বয়ান দিয়ে শেখ মুজিবুর রহমান প্রথমে চালিয়েছিল সেটা থাকে নাই জনগণের সমর্থন ছাড়া কিছু ঠিক থাকে না পরবর্তীতে হুসাইন মোহাম্মদ এরশাদ এসে আবার নূতন বয়ান দিছে আরেক বয়ান তাকে আমরা পরাজিত করে পাঠিয়ে দিয়েছি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারপরে এখন আবার আরেক বয়ান আরেক বয়ান এই বয়ানের অর্থ হচ্ছে বাংলাদেশে কবে নির্বাচন হবে এই বয়ানের মধ্যে নাই বাংলাদেশের জনগণ কবে ভোট দিয়ে সরকার নির্বাচিত করবে সেই বয়ান নাই বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়ে একটি গণতান্ত্রিক দেশ হবে সেই বয়ান নাই বয়ান হচ্ছে সংস্কারের বয়ান আরে সংস্কার আমাদের আগে আপনারা দিয়েছেন ছয় বছর আগে দেশের একটি বেগম খালেদা জিয়া বিশাল চরিত্র চাকরির মাধ্যমে সংস্কারের কথা বলেছে কারণ আমরা জনগণের কষ্ট বুঝে বলে আপনি বুঝেছি বলে দিয়েছি তখন কারো মুখে সংস্কারের কথা শুনি নাই এক বছর আগে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা যারা যুব প্রজন্মরে আছি আমরা সবাই মিলে 31 পয়েন্টের সংস্কারের প্রস্তাব দিয়েছি যে সংস্কারে যে সংস্কারে সব কিছু আছে কিছু বাকি নাই আপনারা যা বলছেন সেটাও আছে তার বাইরেও আছে সংস্কার করতে আপনাদের চেয়ে আমরা বেশি আগ্রহী শুধু এটাই বলি যে কয়টি সংস্কার জাতীয় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে হবে সেগুলো সহজাত করে ফেলে তারপরে নির্বাচনের দিকে এগিয়ে যান এবং যে সংস্কারে আমরা ঐক্যমত হবে না সেটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে আগামী দিনে নির্বাচনের মাধ্যমে যে সংসদ হবে তারা সিদ্ধান্ত নেবে সরকার সিদ্ধান্ত নেবে এর বাইরে অনির্বাচিত কারো কোনো অধিকার নাই জাতীয় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যতটুকু হবে সহসা সমাধান করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে জাতি তাদের নির্বাচিত প্রতিনিধি দেখতে চায় তাদের নির্বাচিত সরকার দেখতে চায় আরে এই কারণেই তো এক দফা দিয়েছিলাম তাই না মনে আছে 23 তারিখে এক দফা শেষ করবাইয়াছে আগে তো এক দফা ছিল না কেন এক দফা জানেন আমরা বলেছি এক দফার মাধ্যমে শেখ হাসিনা যদি পতন না হয় আপনারা যে যত দফা দেবেন কোন দফা কাজে আসবেন তারপর আপনারা এক দফায় আসছেন আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছি শেখ হাসিনা পালিয়ে গেছে এটাই সত্য এটা বুঝুন এটা বুঝুন আমরা সরকারকে তারেক রহমান সাহেব কি বলেছে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে তাদেরকে আমরা সমর্থন দেব তাদেরকে আমরা শেষ পর্যন্ত সমর্থন দেব এই বস এবং আমরা এই সরকারকে যখন আসে আমরা সমর্থন দিয়েছি আমরা এই সরকারকে এখনো সমর্থন দিচ্ছি আমরা চাই এই সরকার যে ট্রানজিশনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবে তার জন্য আমরা সকলে মিলে কাজ করব আমাদের ঐক্য নষ্ট করা যাবে না আর
উকি ঢুকি মারছে আর ফেসিস্টরা উকি ঢুকি মারছে এই ঐক্য ভালো যাবে না জাতি ঐক্য তাহলে রহমান সাহেব যে ঐক্যের ডাক দিয়েছেন অটুট থাকতে হবে অটুট রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যেতে হবে নির্বাচনের দিকে যেতে হবে নির্বাচিত সরকারের দিকে যেতে হবে নির্বাচিত সংসদের দিকে যেতে হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে সবাইকে ধন্যবাদ